আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো ফিরে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আর আশা করছি আজকের এই ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রতিদিনকার মতন সকালের কাজগুলো আগে সেরে নিচ্ছি। তো ঘর গোছানো হয়ে গেছে, আর এখন হচ্ছে সকালে নাস্তার পাল্লা। তো আজকে নাস্তার জন্য বানিয়ে নিয়েছি বানানা ফ্রেঞ্চ টোস্ট, আর তার জন্য এখানে আমি নিয়েছি 3টি ডিম, 2 টেবিল চামচের মতন লিকুইড দুধ, 2 চা চামচ চিনি, হাফ চামচের কম দারুচিনি পাউডার, আর 7 মতন লবণ। তারপর এই সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো ডিমের মধ্যে সব কিছুই খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি। আর এখন আমি এক স্লাইস ব্রেড সেই ডিমের মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে নেব, তারপর মিডিয়াম আঁচে ব্রেডটাকে ভেজে নেব।
তো বানানা ফ্রেঞ্চ টোস্ট রেডি হয়ে গেছে আর এখন আমি বানিয়ে নিচ্ছি আমার ফেভারিট টি। আর এই টিটা আমার কাছে খুবই ভালো লাগে, এটা হচ্ছে হার্বাল লেমন এন্ড জিঞ্জার টি। তো সকালের নাস্তা হয়ে গেছে আর এদিকে আম্মু খুব সকালে ঘুম থেকে উঠেই বেকিয়ার্ড থেকে এই ডাটা আর বেগুনগুলো তুলে নিয়ে এসেছিল, তাই আমার আর ভিডিও করা হয়নি। তো আমি যখন ঘর গোছাচ্ছিলাম তখন আম্মু ডাটাগুলো কেটে নিয়েছে। তো আজকে এই ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর বেগুন দিয়ে চাক ভাজি করব আর হচ্ছে সরষে ইলিশ রান্না করব। তো বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের মতন আদা রসুন পেস্ট, 1 চামচেরও কম হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো আর স্বাদ মতন লবণ। তারপর সব কিছুকে খুব ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি ইলিশ মাছের মধ্যে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ইলিশ মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তো শুরুতেই আমি সরষে ইলিশ রান্না করব আর তার জন্য একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন সরষের তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। যখনই পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, দিয়েছি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। তারপরে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যখনই উপরে তেল উঠে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার বাটা আর দিয়েছি 1 কাপ পানি। তারপরে এই সরিষাটাকে আমি রান্না করতে থাকবো আর এখানে আমি সরিষার জন্য নিয়েছি 2 টেবিল চামচ কালো সরিষা আর 2 টেবিল চামচ সাদা সরিষা। আর এদিকে আমি অন্য একটা ফ্রাই প্যানে ইলিশের টুকরোগুলোকে দুই পাশ থেকে হালকা করে ভেজে নিচ্ছি। যখনই হালকা ভাজা হয়ে যাবে সরাসরি সেই ফ্রাই প্যান থেকে তুলে এনে ইলিশের টুকরোগুলোকে সরষার ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই ট্রিকটাই আমাকে শিখিয়েছে আমারই একটা ছোট বোন, ওর নাম হচ্ছে শম্পা। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তারপর এই সরষে ইলিশটাকে রান্না করব প্রায় 10 মিনিটের জন্য আর এর মাঝখানে আমি ইলিশের টুকরোগুলোকে একবারের জন্য উল্টিয়েও দেব। আর যখনই রান্না হয়ে আসবে তার মিনিট খানেক আগে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো রান্না হয়ে গেল আজকে সরষে ইলিশ। আর এখন আমি আগে থেকে মাখিয়ে রাখা বেগুনের চাকগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তো বেগুনের চাক ভাজি রান্না হয়ে গেছে আর এখন আমি সেম ফ্রাই প্যানের মধ্যে আর একটু তেলও দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর স্বাদ মতন লবণ। তারপরে এই পেঁয়াজ কুচিটাকে আমি ব্রাউনি কালার করে ভেজে নেব আর যখনই পেঁয়াজ কুচিটা ব্রাউনি কালার হয়ে আসবে ঠিক এইভাবে বেগুনের উপর দিয়ে দেব। তো রান্না হয়ে গেল বেগুনের চাক ভাজি। তো এখন আমি ডাটা তরকারি রান্না করে নেব আর তার জন্য পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো আর অল্প একটু পানি।
তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো যখনই মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি ডাটা, তারপর মশলা আর ডাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখনই কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পানি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁচা টমেটো আর আলু। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। তো অপেক্ষা করব সিদ্ধ হওয়ার পর্যন্ত। আর যখনই ডাটা সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। তো রান্না হয়ে গেল আজকে ডাটা তরকারিও। তো দুপুরের জন্য আরও রান্না করা হয়েছিল ডাল আর ঝোড়া মাংস। তো এখন সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া খেয়ে নেব। তো সবারই দুপুরে খাওয়া শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে প্রায় বিকেলবেলা। তো আজকে সকালে যখন এই রুমে বসে পানি খাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল যে অনেকদিন হয়ে গেছে লাকি বেম্বুর পানি চেঞ্জ করা হচ্ছে না। তো ভাবছি আজকে সবগুলো লাকি বেম্বুর পানি চেঞ্জ করে দেব, সাথে সাথে আমার ওয়াটার ফাউন্টেনের পানিটাও চেঞ্জ করে দেব। তো আমার এই লাকি বেম্বুর বয়স প্রায় 2 বছর আর আরেকটা যে বেস আছে সেটার বয়স প্রায় 8 বছর। আর এই লাকি বেম্বু কিন্তু ঘরের জন্য অনেক ভালো, এটা গ্রেট এয়ার পিউরিফায়ার আর পজিটিভ এনার্জির কাজ করে। আর এই লাকি বেম্বুর জন্য আমি তেমন কোনো কিছুই করি না, এভরি উইকে শুধু এটার পানিটা চেঞ্জ করে দেই আর খুব ভালো করে শাওয়ার করাই। আর 6 মাস পরপর বেস থেকে লাকি বেম্বুগুলোকে আলাদা করে তারপর ক্লিন করে নেই। আর ডাইরেক্ট কোনো সানলাইটের মধ্যে রাখি না, যেখানে আলো আছে সেরকম একটা জায়গাতেই আমি লাকি বেম্বুগুলো রাখি। আর এদিকে ওয়াটার ফাউন্টেনে পানি ফেলতে গিয়ে ভাবছি এটাকে একটু ক্লিনও করে নেই, অনেকদিন হয়ে গেছে এটাকে ক্লিন করা হয় না। তো এটাকে ক্লিন করে তারপর নতুন করে আবার পানি দিয়ে নেব। তো সব কিছু ধোয়া হয়ে গেছে আর সব কিছু এখন আগের জায়গার মধ্যেই রেখে দিচ্ছি। আর ওয়াটার ফাউন্টেনের আওয়াজটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে রাতের বেলা। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।